আমরা এখন আছি চান্ডিল একটা রেলগেটের কাছে, চান্ডিলের স্টেশনের রেলগেটের কাছে আছি। এখান থেকে পুরুলিয়া হচ্ছে 54 কিলোমিটার। আমরা আজকে পুরুলিয়া যাব, পুরুলিয়ার বড়রামপুর যাব এবং বড়রামপুরে কোনো হোটেল দেখে ওখানে আজকে রাত্রি যাপন করব। হোটেল অন্নপূর্ণা নাকি? অন্নপূর্ণা। আমরা এই মুহূর্তে বলরামপুরে আছি, পুরুলিয়া বলরামপুর। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জায়গাটার নাম বলরামপুর, স্টেশনটার নাম হচ্ছে বরাভূমি ভূম, বরাভূম স্টেশনটার নাম হচ্ছে বরাভূম। আপনাকে স্টেশনে আসতে গেলে আপনাকে ওই চক্রধরপুর রাত্রেবেলায় যে ট্রেন আছে হাওড়া থেকেও ছাড়ে, চন্দ্রকোনা রোড থেকেও ছাড়ে, সোজাসুজি আপনারা আসতে পারেন বরাভূম। আমরা রাত্রেবেলায় কালকে এসে বলরামপুরে হোটেল খুঁজতে যে দেখি একটা হোটেল পেলাম অন্নপূর্ণা, কিন্তু খুব ভালো হোটেল, হোটেলের রুমও ভালো, খুব কম পয়সার মধ্যে। আপনারা জানেন আমরা চিপ, মানে যত কম পয়সা পাই সেই হোটেলে থাকি। আমরা দুজন ছিলাম, ওই 500 টাকা হোটেল ভাড়া করেছে। দেখতে পারেন হোটেলটা কেমন, আপনারা এখানে থাকতে পারেন। হোটেল দেখুন, হোটেলের রুম খুব সুন্দর, দুজন থাকার জন্য বেড, আর এদিকে আপনার টিভি, বাথরুম, বাথরুমে গিজার টিজার সবই আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সব কিছুই আছে। আমরা এসে এই অন্নপূর্ণা হোটেলে থাকতে পারবেন বলরামপুর। এখান থেকে আপনি অযোধ্যা যেতে পারবেন, এখান থেকে অযোধ্যা আপনার 31 কিলোমিটার। আপনি অযোধ্যা, আমরা এসেছি কিন্তু বাইক নিয়ে, আমরা কোনো গাড়ি নিয়ে আসিনি, কোনো গাড়িতেও আসিনি, ট্রেনেও আসিনি, আমরা বাইক নিয়ে এসেছি। এবার এবারে ট্যুরটা আমাদের বাইকে, এতক্ষণ পর্যন্ত ট্যুর চলছে কিন্তু আমরা বাইককে দেখাইনি, এবার আমরা বেরোবো, বাইক দেখাবো যে আমরা বাইকে যাচ্ছি। এবং আপনারা এই বেরাবো, সকাল বাজছে, 7টা বাজছে, আমরা বেরিয়ে যাচ্ছি এখন অযোধ্যার দিকে। অযোধ্যা পাহাড়ে দেখা যাক ওখানে কি আছে, আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। অযোধ্যা যা শুনেছি খুবই ভালো, মনে হয় ভালো লাগার কথা, ভালো না লাগার কোন ব্যাপার নয়, বেড়াতে এসে ভালো লাগা সবারই একটা ব্যাপার থাকে, বেড়ানোর খুব আনন্দ। বাচ্চা থেকে বুড়ো সবারই চেষ্টা করে বাইরে এসে বেড়ায়, একটা জায়গায় বদ্ধ থেকে এই করোনা দু বছরের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যা চেঞ্জ হয়ে গেছে পড়াশোনার দিক দিয়েও চেঞ্জ হয়ে গেছে, হয়তো বেড়াতে এসে দেখা যাবে আমরা অন্য পথে যাচ্ছি, এটাও চেঞ্জ হতে পারে। পড়াশোনা যেমন চেঞ্জ হয়ে গেছে, কারণ সেদিন একটা জায়গায় দেখছিলাম একটা বাচ্চা ছেলে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে 2 বছর ধরে তুমি কি পড়াশোনায় করছো, সে দেখা যাচ্ছে বাদাম কাপড় গান ধরে দিল। তো এরকমটা যেমন না হয়, বেড়ানোর সময়টাও থাকা দরকার আছে সবারই, সব কিছু বেড়ানোর প্রয়োজনও আছে। এবং আমরা তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কম সময়ে কম টাইমে আপনারা শর্ট জায়গায় একদিন দুদিনের মধ্যে ঘুরে আসতে পারেন। এই হচ্ছে লজ, অন্নপূর্ণা টাওয়ার লজ বলরামপুর। আমরা অন্নপূর্ণা টাওয়ার লজের সামনে আছি, আর এই হচ্ছে আমাদের মোটরসাইকেল। এই মোটরসাইকেলে করেই আমরা চন্দ্রকোনা রোড থেকে গোয়ালতোড় সারেঙ্গা হয়ে রায়পুর মোটগদা, তারপর হাতিকেদা মন্দির হয়ে চান্ডিল, চান্ডিল থেকে আমরা বলরামপুরে এসেছি। এখন কোভিডে কিরকম সেল চলছে আপনাদের? মোটামুটি রুম ভাড়া ওই একটা দুটো আসছে। রুম ভাড়া কত? আচ্ছা, আপনাদের লজটার নামটা কি জানো? অন্নপূর্ণা টাওয়ার লজ। অন্নপূর্ণা টাওয়ার লজ। আচ্ছা, আপনাদের এখানে আসতে গেলে বলরামপুর থেকে, এটা তো বলরামপুর, কোন দিকটা আসলে সুবিধা হবে, কোন রুটে আসলে সুবিধা হবে? ধরুন স্টেশন থেকে কেউ আসছে, কত টাকা নিবে টোটোওয়ালা? দুজন আসলে 30 টাকা। আচ্ছা, আপনাদের ফোন নাম্বারটা একটু বলুন না। 9614 9514 2556 20 এই চন্দ্রশেখর পাল, চন্দ্রশেখর পাল। এই এই ফোন নম্বরে যোগাযোগ করলেও পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা শুনতে পেলেন, যদি আপনার বলরামপুর এবং বলরামপুর থেকে যদি আপনারা অযোধ্যা যেতে চান, এই হোটেলে আসবেন, খুব চিপ রেট। আমরা ছিলাম, বলেছি কত টাকা রেট, 500 টাকা রেট, কোনো অসুবিধা নেই, দুজন ছিলাম, আসবেন, খুব ভালো লাগবে। আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে, কারণ স্টেশনটাও দেখে রাখা দরকার কতটা দূরে আছে, খুবই সামান্য 500 মিটারের মধ্যেই স্টেশন আছে।
এই হলো বড়াভূম স্টেশন। এই স্টেশনে আসতে গেলে আপনি হাওড়া, চন্দ্রকোনা রোড, মেদিনীপুর, করপুর যেখান থেকে খুশি আপনি চক্রধরপুর ট্রেনে উঠলেই আপনি এই স্টেশনে আসতে পারবেন। এখান থেকে আপনি স্টে করে অযোধ্যা যেতে পারবেন। অযোধ্যা এখান থেকে 31 কিলোমিটার। আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলাম।